আজকে আমার কাছে রয়েছে রয়্যাল এনফিল্ডের একটি প্রিমিয়াম বাইক বাইকটি কি আপনারা দেখেই বুঝতে পারছেন সেটা হলো রয়্যাল এনফিল্ড সুপার মেচুর সিক্স ফিফটি আজকে এই ভিডিওটার মধ্যে সেটা যেটা জানবো সেটা হলো এই বাইকটার মধ্যে কী কী রয়েছে পুরো ডিটেলসে আলোচনা করব বাইকের সাউন্ড কীরকম রয়েছে সেটাও জানবো এবং বাইকের কমফোর্ট কীরকম এর সাথে বাইকটির দাম কীরকম রয়েছে তো পুরোপুরি দেখার জন্য ভিডিওটাকে দেখতে হবে শেষ পর্যন্ত আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে কিন্তু প্রেস করে দিতে একেবারে ভুলবেন না চলুন মেন ভিডিও টপিক এবারে আমরা চলে যাই তো সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো বাইকের ইঞ্জিন পাওয়ার পারফরমেন্সের বিষয়ে তো দেখুন বাইকের যদি ইঞ্জিনের কথা বলি তাহলে ছয়শো আটচল্লিশ সিসির এয়ার অয়েল কুল প্যারানাল টুইন ইঞ্জিন কিন্তু ব্যবহার করা হয়েছে মানে টুইন স্যালেন্ডার ইঞ্জিন কিন্তু এর মধ্যে ব্যবহার করা হয়েছে আর এই বাইকের যদি আমি পাওয়ারের কথা বলি তাহলে এটির মধ্যে আপনারা পেয়ে যাবেন ছিচল্লিশ পয়েন্ট তিন বিএচপি অ্যাট রেট সাত হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এবং ম্যাক্সিমাম যদি টর্কের কথা বলি তাহলে বাহান্ন পয়েন্ট তিন নিউটোমিটার দ্য রেট পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ আর পি এম আপনারা পেয়ে যাচ্ছেন এবং যদি আমি ট্রান্সপার মানে হচ্ছে আপনাদের গিয়ারের কথা বলি তাহলে এর মধ্যে কিন্তু ছয়টা গিয়ার আপনারা পেয়ে যাবেন সাথে এই বাইকের যদি টপ স্পিডের কথা বলি তাহলে একশো পঞ্চাশ কে এমপিএস কিন্তু রয়েছে সাথে এই বাইকে যদি ব্রেক অ্যান্ড হুইলের কথা বলি তাহলে এই বাইকের মধ্যে সামনে আপনারা উনিশ ইঞ্চির একটা অ্যালোয়েবেল পেয়ে যাচ্ছেন এবং পিছনে যদি কথা বলি তাহলে আপনার ষোলো ইঞ্চি কিন্তু একটা অ্যালয়েবেল পেয়ে যাচ্ছেন এবং এই বাইকের মধ্যে কিন্তু দুটো টিউবলেস টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং সামনের যদি টায়ারের কথা বলি তাহলে একশো বাই নব্বই উনিশ ইঞ্চি আপনার অ্যালয়েবেল এবং পিছনের রিয়ারের যদি কথা বলি তাহলে একশো পঞ্চাশ বাই আশি বি সিক্স আপনার কিন্তু অ্যালোবিল রয়েছে এবং এই দুটো বললামই প্রথমে যে টিউবলেস রায়ার রয়েছে এবং এই বাইকের মধ্যে কিন্তু যদি আমি ব্রেকের কথা বলি তাহলে এর মধ্যে কিন্তু দুটোও আপনার ডিশ ব্রেক পেয়ে যাচ্ছেন এবং দুটোই কিন্তু ডুয়েল চ্যালেন এবিএস রয়েছে এবং ফ্রন্ট ব্রেকের যদি সাইজের কথা বলি তাহলে তিনশো কুড়ি এবং যদি পিছন ব্রেকের কথা বলি তাহলে তিনশো এম এম কিন্তু ব্রেক পেয়ে যাবেন এবং এই বাইকে যদি আমি লাইট সেট আপে কথা বলি তাহলে আপনারা সামনের দিকে কিন্তু পুরো এল ইডি আপ পেয়ে যাচ্ছেন মানে হেডলাইট পুরো এলইডি তে রয়েছে এবং সাইড ইন্ডিকেটারগুলো কিন্তু আপনারা হ্যালোজিন পেয়ে যাবেন এবং পিছনেরও যদি কথা বলি তাহলে পিছনেও কিন্তু আপনারা কিন্তু পুরো এল ইডি কিন্তু লাইট পেয়ে যাচ্ছেন শুধু পিছনের আপনার ইন্ডিকেটারগুলো এগুলো কিন্তু আপনাদের হ্যালোজিন রয়েছে এর সাথে যদি মিটার কনসলে কথা বলি সুন্দর একটা কিন্তু ডিজিটাল অ্যানালগ মিটার কনসোল আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা কিন্তু অ্যাডজাস্টেবল আপনাদের ব্রেক লিভার এবং কিন্তু আপনাদের ক্লাস লিভার কিন্তু দুটো অ্যাডজাস্টেবল রয়েছে সাথে কিন্তু যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু অনেক প্রিমিয়াম রয়েছে কারণ বাইকে কিন্তু অনেকটা প্রিমিয়াম বাইক এর জন্য কিন্তু সব সুইচ যা কিছু আছে বাইকে কিন্তু সব প্রিমিয়াম ব্যবহার করেছে কালার থেকে শুরু করে সব কিছু এবং বাইকে কিন্তু আপনাদের ডবল ইন্ডিকেটার যেটা বলা হয় ডুয়েল ইন্ডিকেটার জ্বলানোর যে সুইচ সেটা কিন্তু আপনাদের এর মধ্যে দেওয়া হয়েছে আপনাদের এটা করে সেটা লাগাতে হবে না যেটা কিন্তু অনেকটা ভালো বাইক চললে কিন্তু দেখা যায় সব থেকে ঠান্ডার দিন অনেক বেশি কাজে লাগে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মিটারটা এখানে কাজ করা হয়েছে এই বাইকে যদি আমি ডাইমেনশনের কথা বলি তাহলে কার্বোয়েট রয়েছে দুইশো একচল্লিশ কেজি সিটার রয়েছে সাতশো চল্লিশ এম এবং আমার যদি আমি হাইটের কথা বলি তাহলে আমার হাইট রয়েছে পাঁচ ফুট দশ ইঞ্চি সেইভাবে আপনার দেখে নিচ্ছেন আমি মোটামুটি কিন্তু হাতা পেয়ে যাচ্ছি বাইকটার মধ্যে আর বাইকের যদি আমি সিটিং কমফোর্টের কথা বলি তাহলে সুন্দর সিটিং লং জন্য বেস্ট এই বাইকে যদি আমি ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি কথা বলি তাহলে এই বাইকটির মধ্যে আপনারা পনেরো পয়েন্ট সাত লিটার একটা ফিউল ট্যাঙ্ক পেয়ে যাবেন চলুন যেটার জন্য আপনারা এবার অপেক্ষা করে আছেন সেটা এবার শুনে নিন সেটা হলো এই বাইকের সাউন্ড চলুন এবার এই বাইকের সাউন্ডটা কিরকম সেটা আমরা আগে দেখে নিই তারপরে আরো কিছু বলছি আপনাদেরকে সাউন্ড দেখে আপনারা বুঝতে পারলেন বাইকের সাউন্ডটা কীরকম রয়েছে তো আপনারা এখানে মোবাইল থেকে অতটা ভালো বুঝতে পারবেন না সামনে থেকে না দেখলে যাই হোক আর এটা কিন্তু আপনাদের স্টক অ্যাডজাস্ট লাগানো রয়েছে তো সেই জন্য এরকম সাউন্ড আপনারা যদি এক্সট্রা একজস্ট লাগান এর মধ্যে আপনারা যদি করে চেঞ্জ করেন তাহলে কিন্তু আরও বিভৎস সাউন্ড আসবে আর এর বাইকের মধ্যে কিন্তু সাতটা কালার অপশান রয়েছে আপনারা যে কোনো একটা নিতে পারেন আপনাদের পছন্দ মতো সাথে যদি বাইকের আমি এক্সরুম প্রাইজে কথা বলি এ বাইক স্টার্টিং হয় তিন লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস এক্সরুম রয়েছে এর সাথে আপনাদের আরটিও এবং ইন্স্যুরেন্স অ্যাড হবে আপনাদের শহর অনুযায়ী আপনাদের কিন্তু এটা দাম বসবে আর আত্মীয় চাষ আপনাদের ওখানে কীরকম রয়েছে কম বেশি হবে মোটামুটি ধরে না চার লক্ষ টাকার উপরে দাম রয়েছে এবং মাইলেজে যদি কথা বলি তাহলে মোটামুটি আপনার তেইশ থেকে আপনার পঁচিশের মধ্যে মাইলেজ পাবেন তার থেকে বেশি এই বাইকে মাইলেজ পাবেন না কারণ ইঞ্জিনটা রয়েছে ছয়শো পঞ্চাশ সি সি সেটা আপনার মাথায় রাখবেন বল বাইকটা আপনার কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাইকটা কার ড্রিম বাইক রয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা ছিল আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন যারা নতুন মধ্যে আছে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকোন পেস করে দিতে একেবারে ভুলবেন না চলুন আজকে মধ্যে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড বাই বাই